বীরতিপন ফিরে আসলাম। স্বাধীনতার 75তম বর্ষপূর্তির একেবারে প্রাক লগ্নে এসে আমরা দাঁড়িয়েছি, আর এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। সকলেই নিজের নিজের রকম ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে, তারই অঙ্গ হিসাবে একের পর এক সামাজিক কর্মসূচিও লক্ষ্য করা যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে। ঠিক যেমনটা আজকে ছয় যুব মোর্চার পক্ষ থেকে পরিলক্ষিত হল আগরতলা জিবি হাসপাতাল এবং ক্যান্সার হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে রাস্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখা, এমনকি তার পাশাপাশি বিভিন্ন মূর্তি যেগুলি বিভিন্ন স্থাপিতগুলো রয়েছে সেগুলিকে মোছা থেকে শুরু করে পরিষ্কার করা, প্রত্যেকটা জায়গাকে ধুয়ে মুছে সাফ করার মতন কাজে আছে ছয় যুব মোর্চার কর্মী সমর্থকরা। আজ তাদের পক্ষ থেকে এই কর্মসূচি, এবং যার উদ্দেশ্য হচ্ছে আগামী 15ই আগস্ট উপলক্ষে আসন্ন 15ই আগস্টকে কেন্দ্র করে যেরকমভাবে তৎপরতা চলছে প্রত্যেকের পক্ষ থেকে, সেখানে পিছিয়ে থাকেনি যুব মোর্চার কর্মীরা, তারাও আজকে সাফাই অভিযানে অংশগ্রহণ করেছে। আগরতলা জিবি হাসপাতাল এবং ক্যান্সার হসপিটালের সামনে তারা এই সাফাই অভিযান আজকে করেছে। কি বক্তব্য রয়েছে শুনুন যুব মোর্চার পক্ষ থেকে। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের জিবি এলাকাতে স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আমরা 13 তারিখ থেকে 15 তারিখ অব্দি আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করব। আমি আহ্বান রাখব যে সারা ভারতবর্ষে ত্রিপুরাতে প্রত্যেক ঘরে ঘরে যাতে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়, তার জন্য আমরা আগামী 13, 14, 15 আমরা কর্মসূচি আমরা জারি রেখেছি। আমরা প্রত্যেক এলাকাতে প্রত্যেক জায়গায় যাদের যারা দুস্থ, যারা ফ্ল্যাগ ক্রয় করতে অক্ষম, তাদের বাড়িতে আমরা ফ্রিতে আমরা ফ্ল্যাগ আমরা বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউশন করছি। তাছাড়া আগামী দিন আমরা কালকে আরেকটা কর্মসূচি নিয়েছি, তা হলো আমাদের যারা যারা স্বাধীনতা সংগ্রামী যারা যারা আছে ওদের মূর্তি আমরা পরিষ্কার করে এই মূর্তিতে আমরা পুষ্পার্ঘ্য করে মাল্যদান করব। তো আগামী দিনে আমাদের কর্মসূচি জারি থাকবে। আপনারা শুনলেন যুব মোর্চার কর্মীর বক্তব্য। তারা যেমনটা জানাচ্ছেন যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কার্যত এই কর্মসূচি তাদের, তার মধ্যে রয়েছে বাইক র্যালি, তার মধ্যে রয়েছে প্রত্যেক বাড়িতে যেখানে হর ঘর তিরঙ্গা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যারা পতাকা কিনতে অক্ষম তাদেরকে পতাকা বিতরণ করা, একই সঙ্গে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিজেরাও পালন করা। প্রত্যেকটা কর্মসূচিকে সামনে নিয়ে কার্যত পথে নেমেছে যুব মোর্চা। আজকে সাফাই অভিযানের মধ্য দিয়ে তাদের পরিলক্ষিত হল আজকের অন্যতম একটি কর্মসূচি। সামনে যেহেতু রয়েছে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, তাই রাজ্যজুড়ে একটা অন্যরকমের উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুব মোর্চারও পক্ষ থেকে একের পর এক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা দেখেছি যে রাজ্যজুড়ে পরিলক্ষিত হচ্ছে যুব মোর্চার র্যালি, একই সঙ্গে থাকছে সাফাই অভিযান, এবং স্বাধীনতা সংগ্রামীদের যে মূর্তি রয়েছে সেই মূর্তিগুলি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার কাজেও এই মুহূর্তে লিপ্ত রয়েছে যুব মোর্চা। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।